আসসালামু আলাইকুম, আমি খায়রুল হাসান সবুজ। সবুজ আইটি পার্কের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমাদের জিমেইল এর প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয়। জিমেইল এর প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হলে প্রথমে আমাকে জিমেইল এ লগইন করতে হবে। লগইন করে আসার পর আমরা আমাদের প্রোফাইলে যে ইমেজটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার যেটা এখন আছে। এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জেস এখানে ক্লিক করব। দেন সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, অর্থাৎ আমার কম্পিউটার থেকে একটা ফটো দিয়ে দিব যেটা আমি প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে চাচ্ছি। সো সাপোজ আমি এই ইমেজটি এখানে দিয়ে দিলাম। ইমেজটি এখানে আপলোডিং হচ্ছে। দেন আপলোড হওয়ার পর আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে আমি ক্রপ করে যেটুকু আমি প্রোফাইল পিকচার হিসেবে দেবো সেটুকু ক্রপ করে রাখবো এখানে। দেন ক্রপ করার পর সেটে প্রোফাইল ফটো এখানে আমি ক্লিক করব। সো আমার প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে আমরা আমাদের জিমেইলে প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারি। সবাইকে ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও অ্যান্ড অলসো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.shobhujitpark.com। লাইক অন আস ফেসবুক facebook.com/shobhujitpark। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।